হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি সেটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে এবং একটু মনে রাখো ক্লোজিং ডেট তেরো এক দু হাজার উনিশ এবং এই ফর্মটা ফিল আপের জন্য তোমাদের লাগবে একশো টাকা একশো টাকা করে ফর্ম ফিল আপ ঠিক আছে এখানে কত ভ্যাকেন্সি আছে এখানে আছে তিনশো উনষাট ভ্যাক্যান্সি হেড কনস্টেবল অর জিডি এর জন্য উনিশটা মেল এবং একটা ফিমেল এবং কনস্টেবল জিডির জন্য দুশো পঁচানব্বইটি মেল এবং চুয়াল্লিশ জন ফিমেল ঠিক আছে আন্ডার স্পোর্টস কোটা স্পোর্টস কোটায় যাদের আছে তাদের জন্য কিন্তু স্পেশালি এটা মনে রাখবে তো এখানে পুরো ডিভিশন দেওয়া আছে হকি মেন হকি ওমেন ফুটবল কার কবাডি কার আর্সি কার অ্যাথলেটিক্স এরকমের ওয়েট লিফটিং জুডো প্রভৃতি বিষয়ে ভাগ ভাগ করে দেওয়া আছে কোথায় কত নেওয়া হবে আর ভ্যাক্যান্সি কোথায় কনস্টেবল কোথায় হেড কনস্টেবল সব কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে ঠিক আছে তারপরে এটা তোমাদের সেন্ট্রালের যেহেতু জব সেহেতু তাদের পে পে স্কেল হচ্ছে সেভেন্থ পে স্কেল এবং এটা হচ্ছে হেড কনস্টেবলের জন্য হচ্ছে লেভেল ফোরের বেতন এবং কনস্টেবলের জন্য যে কনস্টেবল জেনারেল ডিউটি তাদের জন্য হচ্ছে লেভেল থ্রির বেতন ঠিক আছে আর এখানে যে কোয়ালিফিকেশান লাগছে কোয়ালিফিকেশানে তোমাদের হেড কনস্টেবল যেটা হেড কনস্টেবলের জন্য তোমাকে এইচএস পাশ হতে হবে ঠিক আছে এইচএস পাশ হতে হবে তোমার বয়স লাগবে আঠেরো থেকে তেইশের মধ্যে এক এক দু পর্যন্ত এবং তোমাকে ন্যাশনাল কিংবা ন্যাশনাল লেভেলে ইন্ডিভিজুয়াল কিংবা টিম হিসেবে কোনো জিততে হবে কোনো খেলা ঠিক আছে তাহলে কিন্তু তুমি এই অ্যাপ্লাই করতে পারবে নেক্সট সিটি অর্থাৎ কনস্টেবল আর গ্রুপ জিডি কনস্টেবল জেনারেল ডিউটি তাদের জন্য বয়স লাগছে আঠেরো থেকে তেইশ তোমাকে এটার জন্য লাগবে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস ঠিক আছে এবং একই সেম ন্যাশনাল কিংবা স্পোর্টসে কিছু একটা জিতে থাকতে হবে স্টেট লেভেলে এটা ঠিক আছে স্টেট আর ন্যাশনাল লেভেলে তো এই হচ্ছে বিষয় তোমাদের এখানে ফর্ম ফিল আপের জন্য লাগছে একশো টাকা পুরো ডিটেলস তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে তোমাদের এখানে হাইট কিছু লাগছে হাইট লাগছে জেনারেলদের জন্য একশো সত্তর মেলদের জন্য একশো সত্তর সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার বাকি সব যাদের জন্য যেরকম রিল্যাক্সেশান থাকে সেই রকম রিল্যাক্সেশান কিন্তু পেয়ে যাবে এখানে এজ অনুযায়ী কত কত ওয়েট হতে পারে হাইট এবং এজ অনুযায়ী সেটাও এখানে কিন্তু দেওয়া আছে মেডিকেল টেস্টের জন্য ঠিক আছে তো এই ছিল বিষয় তোমাদের পুরো ডিটেলস এখানে টোটাল উনত্রিশটি পেজের একটি পিডিএফ আছে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তোমরা ওয়েবসাইটে গিয়ে ওকে আর কি আছে আর এখানে কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই হবে অফলাইনে এখানে নিচে ফর্ম দেওয়া আছে এখানে একটা আমি তোমাদের ফর্মটা একটু দেখিয়ে দিতে চাইছি ওকে তোমরা এ এটি ডাউনলোড করার জন্য তোমরা এখানে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লু ডবলু ডট সি আর পি এফ ডট গভ ডট ইন ডাব্লুডাব্লু ডব্লু ডট সি আর পি এফ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবে ওকে অ্যাডমিট এই অ্যাডমিট কার্ড বলো কিংবা এই যে ফর্মটা এটা আর তোমরা বিভিন্ন ক্যাফে এখন যে ক্যাফেতেও এখন অ্যাভেলেবেল হয়ে গেছে ফর্মটা তো এটা এরকমভাবে তোমাকে ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছ ফর্মটা আছে এগুলি ফিল আপ করতে হবে ওকে তারপরে তোমাকে এগুলিকে সেন্ড করতে হবে আর যে একশো টাকার বিষয়টি বললাম একশো টাকাটা তোমাকে ডিমান্ড ড্রাফ্ট হিসেবে ডিমান্ড ড্রাফট কিংবা ডিমান্ড ড্রাফট কেটেই পাঠাতে হবে ঠিক আছে তো এখানে পুরো ডিটেলস কিভাবে তুমি হাউ টু অ্যাপ্লাই এইখানে কী কী ইন্সট্রাকশন দেওয়া আছে ক্যান্ডিডেটের জন্য সেটা কিন্তু তোমরা একটু ভালোভাবে পড়ে তারপরেই কিন্তু ফর্মটা ফিল করবে ঠিক আছে ফর্ম ফিল আপে কোনো গণ্ডগোল করবে না কারণ অনেকেই বিষয়টা না পড়ে না বুঝে ফর্ম ফিল করতে যায় এবং অনেক গণ্ডগোল করে ফেলে ঠিক আছে তো ফর্ম ফিল আপে অবশ্যই কোনো গণ্ডগোল করবে না আশা করছি তোমরা সবাই ঠিকঠাকভাবে ফর্মটা ফিল করতে পারবে ওকে তো চলো ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব তো ঠিক আছে আর জানিয়ে দিলাম তোমাদের এটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে তিনশো উনষাট জনকে নেওয়া হচ্ছে মেল এবং ফিমেল ঠিক আছে এবং এর ক্লোজিং ডেট হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার উনিশ তেরোই জানুয়ারি দু হাজার উনিশের মধ্যে তোমাকে কিন্তু এই ফর্মটা সাবমিট করতে হবে তো ঠিক আছে আশা করছি পুরো ভিডিওটি দেখেছো এবং না দেখে থাকলে তোমরা দেখতে হবে না তোমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো চলো আজ ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ